এটি হচ্ছে সুপরিচিত একটি আয়ুর্বেদীয় গাছ, যেটা হচ্ছে নাম বাসক পাতা। বাসক পাতার ব্যবহার আমাদের দেশে ছাড়াও পুরো এশিয়াতেই অনেক বেশি, আর এটা খুব প্রচলিত একটি ঔষধি গাছ। আর এর পাতা থেকে রস সংগ্রহ করে এটা ঠান্ডার জনিত যে কোনো সমস্যায় ব্যবহার হয়ে থাকে। শুধু আয়ুর্বেদীয় না, এটা হচ্ছে এলোপ্যাথি ওষুধগুলো তো এখন খুব উল্লেখযোগ্যভাবে আমরা দেখতে পাই যে বাসকের ব্যবহার হয়ে থাকে। তো এই পাতাটা যদি সর্দির জন্য বা কফের জন্য খাওয়া হয়, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে সকালবেলা খালি পেটে 4-5টি পাতা নিয়ে এর রস তৈরি করে স্বাদের জন্য মধু দিতে পারেন। মধু যোগ করে আপনারা টানা বেশ কিছুদিন খেতে থাকবেন। তো আশা করি যখন আপনারা সবসময় খাবেন এটা, এটা থেকে একটা ভালো বেনিফিটও পাবেন। তবে কারো যদি উল্লেখযোগ্য কোনো বড় অসুখ থেকে থাকে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। ধন্যবাদ।